الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের এই জীবন ঘনিষ্ঠ যে বিষয়টি চলছে রমজান আসার আগে এর অত্যাসন্ন সামনে নিয়ে আমরা যে রজবের শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি, এই মুহূর্ত থেকেই কিন্তু একটা প্রস্তুতির ব্যবস্থা আছে এবং একটা নিয়ম রয়েছে সালফে সালহীনদের জীবন থেকে আমরা পাই যে তারা বিশেষ করে এই রজব থেকে নিয়ে বিশেষ প্রস্তুতি নিতেন আর বাকি বিগত ছয় মাস থেকেই তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, এই কথাও আমাদের জানা থাকা উচিত। তো এই রজব মাসে আসলে তারা কি করতেন, তারা এটার জন্য এমন প্রস্তুতি নিতেন যে ফুদাইল ইবনে ইয়াজ থেকে এসেছে, তিনি বলেছেন এই রজব মাস হলো পাপ পঙ্কিলতা থেকে তওবা করার মাস এবং শাবান মাস হলো আনুগত্যের মধ্যে নিমজ্জিত থাকার মাস আর রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলমিনের চূড়ান্ত পর্যায়ের নৈকট্য লাভের মাস। ঠিক তদ্রূপ তাদের থেকে আরেকটি কথা আসছে যে রজবু শাহরুজ জারই ও শাবানু শাহরুজ সিকায়া ও রমাদানু শাহরুল হাসাদ, যেরকম রজব মাস হচ্ছে মানে চাষাবাদের মাস এবং চারা লাগানোর মাস আর শাবান মাস হচ্ছে সেই চারা গাছের নিচে পানি সেচ করার মাস আর রমজান মাস হলো ফলন তোলার মাস। তো আসুন আমরা যে এখন রজবের একেবারে শেষ মুহূর্তে এসেছি, যেই সময় এসে আমাদের অনেক ভাইকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামে যেটি সাব্যস্ত নাই একটি বিশেষভাবে ফজিলত এর বিশ্বাস নিয়ে ওমরা নিয়ে কেউ ব্যস্ত আছেন, ঠিক তদ্রূপ কেউ রজব উপলক্ষে রোজা নিয়ে ব্যস্ত আছেন, কেউ রজবের 27 পালন করার জন্য ওনারা রোজার মাধ্যমে এবং রাত্রি যাপন করে আবাদতের মাধ্যমে ব্যস্ত আছেন। কেউ যদি প্রশ্ন করে যে এগুলো কি করা যায় না, উত্তরে আসবে অবশ্যই এগুলো করা যায়, পুরো 12 মাসেই তো করা যায়, তো হঠাৎ করে আমরা কেন একটা মৌসুমে বিশেষ করে করব, প্রশ্ন হলো সেই জায়গায়। তো মৌসুম ভিত্তিক করাটাই হলো নিষিদ্ধ। এছাড়া আপনি সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন, আরবি চন্দ্রমাসের হিসাব অনুযায়ী 13, 14, 15 তারিখ রোজা রাখবেন, এগুলো সুন্নতি কাজ। ঠিক তদ্রূপ অত্যাসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকে কেন বিগত 6 মাস থেকে প্রস্তুতি নেওয়ার কথা? শুধু কি দোয়া করে তারা ছেড়ে দিতেন? দোয়ার সাথে তারা দাওয়া অবলম্বন করতেন, মানে বাস্তবমুখী তাদের আমলেরও চেষ্টা থাকতো। অথচ আমাদের আমল তাদের তুলনায় অনেক কম, আমরা তাদের তুলনায় অনেক বেশি অলস এবং আমাদের পাপ পঙ্কিলতায় ডুবে থাকার প্রবণতা অনেক বেশি, সেজন্য আমাদের প্রস্তুতি আরো আগাম হওয়া প্রয়োজন ছিল, আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আমাদেরকে আরো সিরিয়াস হওয়া দরকার ছিল। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা তো বলতে চাই যে একদিক থেকে যেমন মৌসুম ভিত্তিক ইবাদত হলো বিদআত, সেটা ইসলামে পরিত্যাজ্য, ঠিক অপর দিক থেকে আমাদের অবস্থার দৃষ্টে, আমাদের অবস্থার পরিদৃষ্টে এবং এই যে আপনার সময়ের যে গুরুত্ব সেই অনুপাতে আমাদের প্রস্তুতি তো আরো বেশি হওয়া দরকার, আরো আমাদের সময়কে আর বেশি কাজে লাগানোর জন্য সিরিয়াস হওয়া দরকার। নফল ইবাদতের মধ্যে আরো বেশি আমরা কিভাবে লিপ্ত হতে পারতাম সেই চেষ্টা থাকা দরকার। শুধুমাত্র এক রাত কেন, একদিন কেন, আমাদেরকে প্রত্যেক রাত্রে তো তাহাজ্জুদের সুযোগ দেওয়া আছে পুরো 12 মাসে। আমাদেরকে নফল রোজার জন্য তো যেগুলো বললাম, যেগুলো হলো আপনার সাপ্তাহিক বা মাসিক সুন্নতি তারিখ, এছাড়াও কেউ যদি বেশি রাখতে চায় তো একদিন বাদ দিয়ে আরেকদিন সে রোজা রাখতে পারে প্রত্যেক মাসেই। ঠিক তদ্রূপ রজব মাস সম্মানী 4 মাসের মধ্যে একটি মাস, সেটাকে যদি বিশেষ কোনো আমল দিয়ে আমাদেরকে ইসলাম পালন করতে না বলে এমন অবস্থায় আমাদের নিজের থেকে পালনের একটা বিশেষ কিছু কি নাই? সবচেয়ে বড় কাজ হলো সালাফে সালহীনরা বলেছেন যে পাপ পরিহার করা, পাপ পঙ্কিলতা দূরে থাকা, তো সেটা থেকে আমরা তৌবা করবো, খাঁটি নিতে তৌবা করো, অনুশোচনা করে তৌবা করবো, পাপ পরিহার করে তৌবা করবো, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে তৌবা করবো, মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দিয়ে তৌবা করবো, ঠিক তদ্রূপ খাঁটি নিয়ে তৌবা করবো এবং সুন্নতি তরিকায় তৌবা করবো, কাউকে আপনার তাকে অসিলা বানিয়ে তৌবা করা সেটা হবে না। এইভাবে করে আমরা আগে তৌবা করবো, তারপরে আমাদের কর্মসূচি এইভাবে আমরা সাজাবো যে নফল ইবাদত আমরা কিছু বাড়াই, এই কোরআন তিলাওয়াত, তারপরে দোয়া ও জিকির, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা, বড়জনকে শ্রদ্ধা করা, ছোটজনকে স্নেহ করা, সমাজে যদি কোনো বিবাদ বিসম্বাদ থাকে সেখানে মীমাংসা করা, আমরা আজকে এগুলো ভুলে গিয়েছি। তাইলে আমাদের অনেকে এবাদত খুঁজে পায় না, অথচ এবাদত আমাদের প্রচুর পরিমাণে এগুলোর অভাব থেকে গেছে, সেইগুলো আমাদেরকে করতে হবে। এবং সবচেয়ে বড় এবাদত মনে রাখতে হবে ফরজ এবাদতগুলোকে নিয়মতান্ত্রিক আদায় করা, নামাজকে জামাত সহকারে পুরুষরা আদায় করবে, মহিলারা আউয়াল ওয়াক্তে আদায় করবে, খুশু খুজু সহকারে আদায় করবে। ইবনে আব্বাস বলছেন যে নামাজের সময় হয়ে গেলে কাউকে অলস ভরা মন নিয়ে নামাজের প্রতি অগ্রসর হওয়া উচিত না, তার মানে মনোযোগ নিয়ে আমরা যদি নামাজ পড়তে পারি তাহলে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল কাম হয়েছে যারা নামাজের মধ্যে মনোযোগী, বিনয়ী এবং খুশু খুজুর সহকারে নামাজ যারা পড়ে, এইভাবে যদি আমরা আমলটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরায়েলের যে প্রথম আয়াত আমি তিলাওয়াত করেছি সেখানে যে মহান রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে ইসরা এবং মেরাজের ঘটনার কথা বলেছেন, ওই জায়গা থেকে সবচেয়ে বড় হাদিয়া যেটা দিয়েছিলেন নামাজ, এটার মধ্যে আমরা কি করতে পারবো, আমরা পারঙ্গমতা অর্জন করে মেরাজের ঘটনা থেকে
থেকে সার্থকতা আমরা তুলে আনতে পারবো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্টের যে জীবন, এই জীবন দিয়ে সব কিছু দিয়ে যে তিনি আমাদের কাছে আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শের মূল্যায়ন করা হবে, এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাত আমাদের সফল হবে এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বিপদ আপদগুলো দূর করবেন, আমাদের ভাগ্যাকাশে শান্তির পায়রা মহান রাব্বুল আলামিন উড্ডয়মান হিসেবে আমাদেরকে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমা হুসনা রসিলা ধরে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দানে ধন্য করেন, আমরা সবাই ঠিক মতো প্রস্তুতি নিতে পারি, রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছে দেন এবং রমজানের যত কল্যাণ রয়েছে সবগুলিতে আমাদেরকে ধন্য করেন, দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদের সবাইকে সফল করেন, আমিন। ও আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।